প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা, এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে 2014 সালের প্রাইমারি টেট যারা নট ইনক্লুডেড তাদের জন্য। গতকালই একটি খবর আমি দিয়েছিলাম যে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগামী 23 আগস্ট কিন্তু একটি নির্দেশ দিতে পারেন এই যে 2014 সালের নট ইনক্লুডেডদের নিয়ে। তো তাদের জন্য সুখবর কিন্তু হবে বলেই আমাদের আশঙ্কা। তো রাজ্যকে আলোচনা করতে বলেছেন, নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার কথাও বলেছেন উনি। তো সেই মতো আজ কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু 2014 সালে নট ইনক্লুডেড প্রার্থীদেরকে নিয়ে আলোচনায় বসবেন বলেই আমরা জানতে পারছি। তো এই আলোচনাটা বিকাশ ভবনে হবে, ক্যান্ডিডেটদের পক্ষ থেকে 6 জনকে নিয়ে এই আলোচনাটা হবে। আপনারা জানেন ইতিমধ্যে রাজ্যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা সিবিআইয়ের হাতে রয়েছে এবং তদন্ত চলছে। এই অবস্থায় রাজ্য বিভৎস চাপে রয়েছে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে। এদিকে দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না, আপার প্রাইমারি, প্রাইমারি, এসএসসি সবই বন্ধ। তো এই অবস্থায় নট ইনক্লুডেডদের সঙ্গে কিন্তু একটা উল্লেখযোগ্য বৈঠক হবে বলেই আমাদের ধারণা। চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এর আগে স্কুল সার্ভিস কমিশনের 9ম, 10ম, দ্বাদশে যে যারা বঞ্চিত ছিল তাদের সঙ্গে কিন্তু শিক্ষামন্ত্রীর বৈঠক করা হয়ে গেছে। তো এই নিয়ে বৈঠক কিন্তু প্রথমবার 2014 সালে নট ইনক্লুডেডদের সঙ্গে হবে। আজ দুপুর 2টোর সময় কিন্তু এই বৈঠকটা করবেন আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তো এই বৈঠকে কি হবে না, দুপুর 2টোর সময় 6 জন প্রতিনিধির সঙ্গে কিন্তু দেখা করবেন এবং সাক্ষাৎ করবেন বিকাশ ভবনে। বিস্তারিত কথাবার্তা সেখানেই হবে। 2টোর পরে কিন্তু কি হচ্ছে, কি ডিসিশান হবে বা কোনো ডিসিশান হলো কি না সেটা কিন্তু আমরা জানতে পারবো। তাহলে 2টো পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে যে কি হয় 2014 সালের নট ইনক্লুডেড প্রার্থীদের জন্য। এবার আসি 2014 সালের নট ইনক্লুডেড কিছু প্রার্থী, তারা কমেন্ট করছেন যে তারা হচ্ছে পিটিশনার নয়, কেস করেনি, এখন তাহলে তারা কিভাবে কেসের সঙ্গে যুক্ত হতে পারে। দেখুন, এই বিষয়ে তাদেরকে আমরা বলবো যে যারা হচ্ছে ধর্ণামঞ্চে অবস্থান করছেন তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে, তার কারণ সেখানেই রয়েছে পিটিশনাররা। তাহলে পিটিশনারদের সঙ্গে কথা বলে, তাদের আইনজীবীর সঙ্গে কথা বলে যদি আপনারা যুক্ত হতে চান বা যুক্ত হতে পারেন কি না সেটা কিন্তু সেই তারা বলবে, সেটা কিন্তু আমরা বলতে পারবো না, দুঃখিত। তাই 2014 সালে যারা হচ্ছে আমাদেরকে কোশ্চেন করছেন যে আমরা এখন ইনক্লুডেড হতে চাই পিটিশনার হিসাবে, সেটা কিন্তু আমাদের পক্ষে বলা সম্ভব নয়। এটা আইনজীবীরাই জানেন যে আইনজীবীর হাতে রয়েছে এই মামলাটি। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।